স্মার্টফোন কেন গরম হয়, ঠান্ডা রাখার উপায় কি, অ্যান্ড্রয়েড ফোন বেশি গরম হয় নাকি আইফোন বেশি গরম হয়, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি দেখলে অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজারদের জন্য আজকের ভিডিওটি হবে একটি উপকারী ভিডিও। স্মার্টফোন বেশি গরম হয় তখন যখন এর ব্যাটারি অতিমাত্রায় কাজ করে। তাই যদি আপনি সবসময় ভাবতে থাকেন যে কেন আমার ফোন এত গরম হচ্ছে, তাহলে আপনি নিজেই ফোনটির ক্ষতি করবেন। বরং ফোন গরম হওয়ার কারণ আর এটা ঠান্ডা রাখার উপায়গুলো জেনে নেওয়া ভালো, তবে আপনার ফোনটি অতিমাত্রা আপনি দীর্ঘায়ুভাবে ইউজ করতে পারবেন। আপনি যদি দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তবে এটা একটু গরম হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অনেকক্ষণ ধরে অনেক বেশি গরম হতে থাকা এটা কিন্তু অস্বাভাবিক। এখন আমরা জেনে নিব কেন ফোন গরম হয়। ফোন গরম হওয়ার জন্য কয়েকটি কারণ, উল্লেখযোগ্য কারণ আমি শেয়ার করছি। বিভিন্ন কারণে ফোন গরম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ হিসেবে ফোনের বেশি ব্যবহারের কথা বলা হয়। আরও অনেকগুলো কারণ রয়েছে, এছাড়া আমি বলছি অনেকক্ষণ ধরে স্ট্রিমিং ভিডিও দেখা, গেমস খেলা, স্মার্টফোনের উজ্জ্বলতা সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি করে রাখা, পুরনো অ্যাপ বা সফটওয়্যারের ব্যবহার, গরম জায়গায় বা সূর্যের আলোয় সরাসরি ফোন রাখা। বন্ধুরা, তো আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো হচ্ছে, আপনি অনেক সময় ধরে যদি আপনি ভিডিও স্ট্রিমিং করেন অথবা গেমস খেলেন, তাহলে কিন্তু আপনার ফোনটি কিছুটা গরম হওয়াটা স্বাভাবিক। এবং আমরা অনেক সময় যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমাদের মোবাইলের ব্রাইটনেস কিন্তু আমরা সবসময় ফুল দিয়ে রাখি। এতে ব্রাইটনেস যখন আপনি ফুল দিয়ে রাখবেন, আপনার ডিসপ্লেতে যতটা প্রভাব পড়বে এবং আপনার সিপিইউ অর্থাৎ আপনার মাদারবোর্ডে কিন্তু এই প্রভাবটা পড়বে, যার কারণে ব্যাটারি কিন্তু আপনাকে অতিমাত্রায় ব্রাইটনেস হওয়ার কারণে কিন্তু আপনাকে ব্যাকআপ দিতে হচ্ছে বেশি, সেক্ষেত্রে ব্যাটারির ওপরে কিন্তু একটু প্রেশার পড়ে যায়। এই ব্যাপারটি মাথায় রাখবেন, প্রয়োজন অনুযায়ী আপনার ব্রাইটনেসটিকে আপনি কন্ট্রোল করে রাখুন। এবং আমরা পুরনো কিছু অ্যাপস ইউজ করে থাকি, যে অ্যাপসগুলো প্রতিনিয়ত আপডেট হতে থাকে, কিন্তু আমরা যথারীতি এগুলো আপডেট করছি না, আর আপডেট না করার কারণে কিন্তু ওই পুরনো সফটওয়্যারগুলো আমাদের ব্যাটারি থেকে অধিক পরিমাণে চার্জ নিয়ে নেয়। এবং সূর্যের আলো কিংবা গরম এমন স্থানে রাখা যাবে না, যে স্থানে রাখলে সূর্যের আলো সরাসরি গিয়ে মোবাইলের মধ্যে তাপ সৃষ্টি করে এবং সেক্ষেত্রে ব্যাটারি থেকে আপনার চার্জ অতি দ্রুত চলে যাবে। এখন আমরা জানব অ্যান্ড্রয়েড বেশি গরম হয় নাকি আইফোন বেশি গরম হয়। বর্তমানে আমরা জানি আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডের ইউজার বেশি, তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের প্রথমেই আমি অ্যান্ড্রয়েডের ব্যাপারটা নিয়ে শেয়ার করছি। গরম হওয়ার সাধারণত কারণের সঙ্গে অ্যান্ড্রয়েড ফোনে আরেকটি কারণ যোগ হয়, সেটি হলো ভাইরাস বা ম্যালওয়্যারের কারণে গরম হওয়া। আইফোনে ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের ঘটনা বিরল, কারণ আইফোনের নির্মাতা অ্যাপেল কখনোই নিজেদের বাইরের নির্মাতার তৈরি সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয় না। বেশি গরম হওয়া থেকে অ্যান্ড্রয়েড ফোন বাঁচাতে এত বিশ্বস্ত উৎসের অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে, অর্থাৎ আপনি চাইলে যে কোনো একটি সফটওয়্যার ম্যালওয়্যার রিলেটেড আপনাকে ম্যালওয়্যারকে আপনি থেকে মোবাইলকে রক্ষা করবে এমন একটি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন, যা করলে ফোন বেশি গরম হবে না। এই বিষয়টি আপনাকে বিস্তারিত জানতে হবে। ফোন যাতে বেশি গরম না হয় সেই ব্যবস্থা নিলে আপনার ফোন বেশি দিন ভালো থাকবে। ফোনের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখতে নিচের টিপসগুলো অবলম্বন করুন। স্মার্টফোনের সব অ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করুন। অ্যাপ ও সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করলে প্রোগ্রামের ত্রুটি দূর হয় এবং ফোনের শক্তি যথাযথভাবে ব্যবহার হয়, ফলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে না। সূর্যের আলো এড়িয়ে চলুন। সূর্যের আলো সরাসরি স্মার্টফোনে পড়লে ফোনের ভিতরের তাপমাত্রা দ্রুত বেড়ে হয়ে যায়। বাইরে যখন থাকবেন তখন ফোন ছায়ায় রাখার চেষ্টা করুন, সমতলে রেখে চার দিন। বালিশ, বিছানা, কুশন বা এমন সমতল নরম কোনো স্থানের উপর ফোন রেখে চার্জ দিন, এর তাপমাত্রা বেড়ে যায়। চার্জ করার সময় মুঠোফোন তাপ বের করার পথ খোঁজে, তাই যখন চার্জে লাগিয়ে কাজ করবেন তখন স্মার্টফোনের শক্ত, সমতল বা শীতল স্থানে রাখা উচিত। যেই ব্যবহার এমন কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আমাদের মোবাইলে ইউজ করা থাকে বাট যেগুলো আমরা ইউজ করি না, আমাদের কোনো প্রয়োজন হয় না, সেই অ্যাপসগুলোকে আপনি রিমুভ করে দিন। আর আপনার প্রথমেই যেই বিষয়টি আপনার সাথে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে মোবাইলের ব্রাইটনেসকে অবশ্যই আপনি কন্ট্রোলে রাখবেন, অতি উজ্জ্বল মাত্রায় ব্রাইটনেস দিয়ে রাখবেন না, তাহলে আপনার মোবাইলের চার্জ অতি তাড়াতাড়ি আপনাকে রিমুভ করে দেবে। তারপরে আপনার এয়ারপ্লেন মোড, যদি সময় দেখা অ্যালার্ম দেওয়ার মতো ফোনের
অল্প কিছু কাজ করতেই চলে, তবে এয়ারপ্লেন মোড সক্রিয় করুন। এটি সার্বক্ষণিক কাজ করা থেকে ফোনকে একটু বিশ্রাম দেবে। মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে ফোনটিকে একবার রিস্টার্ট দিন, কেননা আপনার ফোনটি সারাদিন ইউজ করার কারণে অনেক সফটওয়্যার, অনেক আনুষঙ্গিক কাজ, আপনি অনেক মোবাইলের উপর অনেক চাপ দিয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি ফোনটি রাতে ঘুমানোর আগে একবার রিস্টার্ট দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি অনেকটা সচল হয়ে যাবে। যেভাবে ফোন ঠান্ডা করবেন, হঠাৎ হঠাৎ ফোন গরম হলে তেমন পাত্তা না দিলেও চলবে। যদি ফোন এমন গরম হয় যে ছোঁয়া যাচ্ছে না, কিংবা ফোনে এমন এমন গরম হচ্ছে যে আপনার নিজেই বুঝতে পারছেন যে একটু বেশি গরম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কয়েকটি পথ অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ফোনটি ঠান্ডা হয়ে যাবে। গরম বা সূর্যালোক থেকে দূরে রাখুন, ফোনটি শুষ্ক এবং শীতল জায়গায় রাখুন। ফোন কখনোই ফ্রিজার বা রেফ্রিজারেটরে রাখা যাবে না। জোরে বাতাস বইছে এমন জায়গায় ফোন রাখলে দ্রুত ঠান্ডা হবে। ফ্যানের নিচে রাখতে পারেন, আবার হ্যান্ড ব্লোয়ার দিয়ে বাতাস করতে পারেন। অন্য যন্ত্র থেকে দূরে রাখুন, সব যন্ত্রই গরম হতে পারে এবং গরম বাতাস ছাড়তে পারে, তাই ফোন, ট্যাব, ল্যাপটপ এয়ারব্যাগে রাখা উচিত নয়। ফোনের খাপ খুলে রাখুন, গরম হয়ে ওঠা ফোনের কভার বা খাপ হলো খাদের মতো। যদি দেখেন কোনো ফোন গরম হয়ে উঠছে, খাপের ওপর থেকে তা বোঝা যাচ্ছে, তবে দ্রুত খাপ খুলে ফেলতে পারেন। কোনো স্বাভাবিক তাপমাত্রায় ফিরে না আসা পর্যন্ত খাপ পরানো যাবে না। ফোন বন্ধ রাখুন, বেশি গরম হয়ে গেলে ফোন ঠান্ডা করার সময় কিছুটা সময় হলো বন্ধ করে রাখুন, দেখবেন আপনার ফোনটি ঠিক হয়ে যাবে।